হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আর আজকে আমি তোমাদের একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করে দেখাবো ডিটেলসে। তো চলো তোমরা দেখতে থাকো আমি এই লুকটা কী করে ক্রিয়েট করলাম। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি আমার স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নেব নিভিয়ার এই সফট ক্রিমটা দিয়ে। এবার কিন্তু সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর সবার ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে, কি মজার না? কিন্তু যারা এবার এইচএস দেবে তাদের একটু কষ্ট হচ্ছে, কারণ সরস্বতী পুজো দুদিন পরেই তো এক্সাম না। তো তোমরা চাপ নিও না, তোমরা এবছর ভালো করে পড়ে নাও, নেক্সট ইয়ার সরস্বতী পুজোয় ঘুরে নেবে। সরস্বতী পুজো তো প্রত্যেক ইয়ারেই আসে, তাই না? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়েশ্চারাইজারও ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি প্রাইমার হিসেবে রেনের এই ফেশিয়াল অয়েলটা ইউজ করে নেব। তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, মানে আজকেই আমার ভিডিওটা ফার্স্ট দেখছো, তাদেরকে বলে রাখি তোমরা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা জট জলদি দেখে নিতে পারো। এরপরে আমি কনসিলার লাগিয়ে নেব। এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আমরা খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যেহেতু এটা সকালের একটা ইভেন্ট, তাই জন্য অল্পই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করার পরে এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা ভালো করে ফেসে ব্লেন্ড করার পরে আমি কম্প্যাক্ট দিয়ে এটাকে একটু সেট করে নেব। ফাউন্ডেশনটা ভালো করে সেট করার পরে আমি এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। আইব্রোটা ফিল করার পরে এই ব্রাশটা দিয়ে আইব্রোটাকে একটু সেটও করে নেব। পরে আমি ব্লাশ ইউজ করব, একটু বেশি করেই ব্লাশ লাগাবো, যাতে আমার গালগুলো একদম টমেটোর মতো লাগে দেখতে। চলো এবার আই মেকআপটা স্টার্ট করা যাক। তো আমি এই প্যালেটটা নিয়ে নিয়েছি, এই প্যালেটটা থেকে আমি এই দুটো ব্রাউন কালারের শেডটা আমার আপার আইলিডে ইউজ করে নেব। আমি খুবই অল্প প্রোডাক্ট নিয়ে আর খুবই হালকা হাতে ব্লেন্ড করেছি, তোমরাও কিন্তু এরকমভাবে ব্লেন্ড করবে, তাহলে আইশ্যাডোটা খুবই ভালোভাবে চোখে বসে যাবে। এরপরে সেম প্যালেটটার থেকে আমি তার থেকে আরেকটু ডার্ক ব্রাউন নিয়ে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি একটা কাজল নিয়ে সেটা আমার আইলিটের মিডল লেব অ্যাপ্লাই করব।
দেন একটা ব্রাশের মাধ্যমে এই কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কাজলটাকে ভালো করে ব্লেন্ড করার পরে এই যে এই প্যালেটটা দেখছো, এই প্যালেটটার থেকে আমি এই পার্পল কালারটা নিয়ে আমি যেখানে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে অ্যাপ্লাই করে নেব। এই আই মেকআপটা দেখতে যতটা টাফ লাগছে কিন্তু তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু এই আই মেকআপটা ক্রিয়েট করা খুবই ইজি। তো তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতেই পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব মাঝখানে, যাতে কোনো ক্রিজ লাইন না দেখা যায়। সেই জন্য ব্লেন্ড করার পরে আমি এই প্যালেটটা থেকে এই পার্পল কালারের শিমারি আইশ্যাডোটা নিয়ে আমার আইলিডের মিডিলে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি কাজল অ্যাপ্লাই করে নেব আমার চোখে। কাজলটা ভালো করে চোখে অ্যাপ্লাই করার পরে আমি এই ব্রাশটা দিয়ে ভালো করে ওটাকে স্মাচ করে নেব আর ওটার মধ্যে একটু ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি আমার ইনার কর্নার এবং আইব্রো বোনটাকে একটু হাইলাইট করে নেব। তো আমার আই মেকআপ তো প্রায় কমপ্লিটই, মাস্কারা লাগালেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই। তো এরপরে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব যাতে একটু মুখটা চকচক করে। আমি আমার আঙুল দিয়েই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, বাট আমি হাতই ইউজ করছি। কথায় বলে না আপনা হাত জগন্নাথ, সেরকমই ব্যাপার। আমার তো হাইলাইটার ইউজ করা হয়ে গেছে, তো চলো এবার লিপস্টিক অ্যাপ্লাই করা যাক। তো আমি ফার্স্টেই আমি যেটা দিয়ে আইব্রো করেছিলাম সেইটা দিয়ে আমি আমার লিপটাকে একটু লাইন করে নিলাম। লাইনার ইউজ করার পরে আমি নিউড ব্রাউন কালারের একটা লিপস্টিক হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি, বেশি ডিপ করিনি। তো হচ্ছে এটাই আমার ফাইনাল মেকআপ লুক। তো চলো তোমাদেরকে দেখাই আমি আমার ফাইনাল লুকটা কেমন করে করেছি। তো এটাই হলো আমার ফাইনাল লুক। আমি চুলটা খোলাই রেখেছি। সরস্বতী পূজার সকালে তোমরা কিন্তু এই লুকটা বা এরকম ধরনের লুক ক্রিয়েট করতেই পারো। আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারো, আমি আমার ইনস্টা আইডির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সরস্বতী পূজা খুব মজা করো, সবাই ভালো থেকো, আর যাদের HS এক্সাম তাদের জন্য অল দ্য বেস্ট। লাভ ইউ অল, বাই।